আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিওতে। আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে কিভাবে আপনারা অনলাইন থেকে খুব সহজেই ইনকাম করতে পারেন। তো সেই বিষয়টা নিয়ে আজকে একটা ওয়েবসাইট দেখাবো আমি। আপনারা যদি সেই ওয়েবসাইটে একটু একটু করে সময় দেন তাহলে দেখা যাবে যে আপনি দৈনিক $5 থেকে $10 ইনকাম করতে পারবেন। আপনি যেরকম সময় দিবেন সেই রকমই আপনি ইনকাম করতে পারবেন। আপনি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবেন এবং সেখান থেকে আপনি আর্নিংটা করতে পারবেন। বেশি কথা বলবো না, আমি ওয়েবসাইটে ঢুকবো এখন এবং ওখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওখান থেকে কীভাবে কাজ আপনি করবেন, তো সেই বিষয়গুলো আজকে আপনাদের এ টু জেড আমি দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি একটা ব্রাউজার ওপেন করছি, এখান থেকে আমি একটা ওয়েবসাইটে চলে যাব এবং ওখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে কাজটা সম্পূর্ণ করলে আপনি পেমেন্টটা পাবেন, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে লিখবেন র্যাপিড ওয়ার্ক, এখানে লিখে এন্টার দিবেন। তো প্রথমে যে আপনি ওয়েবসাইটটার লিঙ্কটা পাবেন, তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি র্যাপিড ওয়ার্কের যে ইন্টারফেসটা আপনি এরকম দেখতে পাবেন। তো এখানে দেখেন যে আপনার পেমেন্টের যে একটা হিস্টোরি এখানে দিয়ে দিছে। তো এখানে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে একটা সাইন আপ করতে হবে। মনে রাখবেন এই র্যাপিড ওয়ার্কে শুধুমাত্র একটা ডিভাইস থেকে একটা মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, দ্বিতীয়বার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। সেক্ষেত্রে যদি দ্বিতীয়বার আবার ট্রাই করেন সেক্ষেত্রে দেখা গেল যে আপনার অ্যাকাউন্টটা তারা ব্লক করে দিল। এই ভুলটা আপনারা করবেন না। একটা ডিভাইস থেকে শুধুমাত্র একটা অ্যাকাউন্টেই ক্রিয়েট করবেন। তো আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো তারপরেও আমি দেখা দিচ্ছি কীভাবে সাইন আপ করতে হবে। তো এখানে সাইন আপ করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে প্রথমে আপনাকে এরকম একটি ফর্ম দিবে তারা। তো ফর্মটা ফিল আপ করে আপনাকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তো এখানে প্রথমে আপনি আপনার নাম দিবেন, তারপর আপনার একটা ইমেল ঠিকানা দিবেন এবং আপনার পাসওয়ার্ড দিবেন, তারপর কান্ট্রি সিলেক্ট করে দেবেন। আপনি যে কান্ট্রি থেকে করতেছেন, বাংলাদেশ থেকে করলে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে করলে ইন্ডিয়া দিয়ে ওকে করবেন। আই এম নট এ রোবট, এটাতে টিক মার্ক দিয়ে আপনি রোবট নন সেটার পরীক্ষা দিবেন। তারপর এই কন্ডিশনগুলো আপনারা একবার পড়ে দেখবেন। এখানে বলছে যে VPN ইউজ করা যাবে না, মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা ব্যবহার করা যাবে না, একটা আইডি থেকে শুধুমাত্র একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, মানে যে দেশ থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন শুধু সেই দেশের আপনাকে কাজ করতে হবে, বাইরের কোনো দেশের কাজ করলে আপনাকে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে তারা। এগুলো পড়ে নেবেন, তারপর এখানে টিক মার্ক দিবেন এবং এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনার মেইলে একটা ভেরিফিকেশন, এইরকম মেইলে আপনার এরকম একটা র্যাপিড ওয়ার্ক থেকে আপনাকে একটা মেইল করবে। তো মেইল থেকে আপনার এরকম একটা লিঙ্ক দেবে, এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি দেখা দিচ্ছি না, তো আমার অ্যাকাউন্ট যেহেতু একটা ক্রিয়েট করা আছে আমি এখান থেকে লগ ইন করলাম, সাবমিটে ক্লিক করলে আমার লগ ইন হয়ে যাবে। তো যে লগ ইন করার পর আপনারা এইরকম দেখতে পাবেন, এখানে দেখবেন যে অসংখ্য কাজ আছে, ঠিক আছে? এই কাজগুলো আপনি একদিনে করে শেষ করতে পারবেন না, মানে এখানে অসংখ্য কাজ আছে, আপনি কাজ করে শেষ করতে পারবেন না এক কথায়। তো প্রথমে আমি এই টুল বারগুলো সম্পর্কে কথা বলবো, এটা কোনটাতে কী কাজ হবে, তো এই সম্পর্কে আমি একটু কথা বলি আপনাদের সাথে। তো এইটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, আমি কিছুক্ষণ আগেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, তো এইরকম আমি এখনও কাজ করি নাই, এই কারণে আমার ব্যালেন্স 0-0 দেখাই দিছে। তো এটা হচ্ছে আমার অ্যাভেলেবল যে জবস, যে অফারগুলো আছে সেটা হচ্ছে আমার অ্যাভেলেবল জবস, এইগুলো আমার জন্য অ্যাভেলেবল আছে। তো তারপরে হচ্ছে ট্যাক্স আই ফিনিশড, আমি যে কাজগুলো সম্পূর্ণ করছি সেইগুলো এখানে আমি দেখতে পাবো, আপনারা যে এই ট্যাক্স ফিনিশ করছেন সেইগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তারপরে আছে নেক্সট যে অপশনটা আছে মাই ক্যাম্পেইন। তো এখান থেকে আপনারা যদি র্যাপিড ওয়ার্কসে আপনি যদি কোনো আপনার একটা কাজ আপলোড দিতে চান বা আপনি একটা কাজ এখানে দিলেন, আপলোড দিলেন মানে অন্য কেউ করবে, তো সেটা এখান থেকে আপনি ক্যাম্পেইন, নিউ একটা ক্যাম্পেইন রান করতে পারবেন, ঠিক আছে?
তারপর মাই অ্যাকাউন্ট, এখানে আপনার অ্যাকাউন্টের সকল ইনফরমেশন দেখাবে, আপনার নাম ঠিকানা। তো পরের অপশনটা হচ্ছে ডিপোজিট, এখান থেকে আপনি ডিপোজিটও করতে পারবেন, এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। তারপরে উইড্রো, আপনি কিভাবে এখান থেকে উইড্রো করতে পারবেন সে বিষয়টা নিয়ে আজকে একটু বলতেছি। তো এখান থেকে শুধুমাত্র আপনি পেপালের মাধ্যমেই এই উইড্রোটা করতে পারবেন, তাছাড়া অন্য কোনো অপশন নাই এখানে, ঠিক আছে। তো আপনি বলতে পারেন যে আমার তো পেপাল নাই, আমি কিভাবে উইড্রোটা করব, কোনো এটার কোনো টেনশন নাই। এখান থেকে আপনি একটা পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার, হেয়ার এখানে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট র্যাপিড ওয়ার্কসের রেফারেন্সে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সেটা হচ্ছে আপনার পেপালে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যাবে, কোনো সমস্যা নাই, এখানে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে, সমস্যা হবে না আশা করি। তারপর টিউটোরিয়ালস, আপনি এখান থেকে টিউটোরিয়ালসে যাইতে পারেন। তো আমি অত কিছু দেখাই দিছি না, টিউটোরিয়ালে যাব না। তো এখান থেকে অ্যাভেলেবল জবস, আবার এখানে গেলাম। তো এখান থেকে আপনাকে যা করতে হবে আমি দেখাই দিছি, আপনি যে দেশ থেকে আপনার এই র্যাপিড ওয়ার্কসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই দেশেরই কাজ করতে হবে। আপনি যদি ইউএসের কোনো অফার নিয়ে কাজ করেন সেক্ষেত্রে দেখা গেল যে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা তো বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করছি, তো বাংলাদেশের যদি কোনো অফার না থাকে তো আমরা কীভাবে কাজ করব, ঠিক আছে না। তো এই কাজটা করার জন্য আপনাকে এখান থেকে দেখেন যেখানে কোনো বাংলাদেশের কোনো অফার নাই, ঠিক আছে। তো আমরা কীভাবে কাজ করবো, আমরা তো বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করছি, তো তার জন্য আপনাকে যে ওয়ার্ল্ড উইজ যে কাজগুলো আছে সেইগুলো করতে হবে। ওয়ার্ল্ড উইজ কাজ হচ্ছে আপনি পৃথিবীর যে কোথাও থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন, সেটার জন্য আপনাকে সিলেক্ট করে দিতে হবে ইন্টারন্যাশনাল। এই ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিলে আপনি এই কাজগুলো করলে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না, এক কথায় আপনি এখানে নির্দ্বিধায় আপনি এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন ভাই, এখানে কাজের কোনো শেষ নেই, আপনি কাজ করে শেষ করতে পারবেন এক কথায়। এখানে যা শুধু আপনাকে কাজ করতে হবে, ছোট ছোট কাজ, যেমন ভিডিও দেখার কাজ, সাবস্ক্রাইব করার কাজ, কোনো ওয়েবসাইট ভিজিট করার কাজ, এইগুলো এই ধরনের কাজগুলো এখানে বেশি মূলত আছে, ঠিক আছে। ইন্টারন্যাশনালে আপনি ক্লিক করে এই কাজগুলো করতে পারবেন। দেখেন যে প্রথমে যে অফারটা আছে সেটা হচ্ছে সাইন আপ করার কাজ, সাইন আপ অ্যান্ড স্টার্ট আর্নিং মানি। যে সাইন আপ করতে পারলে আপনি হলো এখান থেকে পাবেন 21 সেন্ট। তো এটা আপনি কত টাকা, 21 সেন্টে বাংলাদেশের টাকায় কত টাকা হয় সেটা আপনাকে আমি হ্যান্ডাই দিচ্ছি। আমি ক্যালকুলেটার ওপেন করলাম। তো এখান থেকে আমাদের বাংলাদেশ হিসেবে $1 সমান $84। তো এখান থেকে আমি 84 ভাগ 100, যেহেতু 100 সেন্টে আপনার $1 হয়, এখানে 100 দিলাম। তো এখান থেকে আমার প্রতি সেন্টে আমি পাবো .84 পয়সা করে। তো এখান থেকে আমি যদি 21 দেই গুণন 21 সেন্ট, তার মানে আমি পাচ্ছি প্রায় $17.64। এই কাজটা আমি কমপ্লিট করতে পারলে আমি $17.64 পাবো, বুঝতে পারছেন তো ভাই, সেন্টেরও মূল্য আছে। তারপর এখানে দেখেন যে আপনার 96 সেন্ট, এটাতে কী করতে হবে, ভেরি ইজি, ডাউনলোড স্মল PDF বুক, গেট .96 সেন্ট ফার্স্ট পেমেন্ট, ঠিক আছে। এখানে দেখেন যে আপনার 96 সেন্ট পর্যন্ত দিবে, 27 সেন্ট, .03 সেন্ট, 10 সেন্ট, এগুলো কাজ করলেই আপনি এখানে ছোট ছোট কাজ, যেমন ইউটিউব লাইক কমেন্ট অ্যান্ড ওয়াশ, এটা করলে আপনি এখানে পাবেন 28 সেন্ট। এটা একটা সিম্পল কাজ, ঠিক আছে ভাই, 3 মিনিটের মধ্যেই শেষ হবে এটা সবগুলো। দেখেন যে 3 মিনিট 5 মিনিট, এটা 30 মিনিট আপনি কাজ করবেন, দেখবেন যে আপনার $2 পেয়ে যাবেন। তো এখানে আপনাকে এই কাজগুলো করতে হবে, তার মানে বুঝতেই পারছেন যে এখানে কাজের কোনো শেষ নেই, আপনি এখানে পেমেন্ট পাবেন 100%। আর এইগুলো সাইট কখনো ব্যান হয় না, আর এইগুলো সাইট আপনাকে পেমেন্ট তারা রেগুলারলি পেমেন্ট দিয়ে থাকে। তো পেমেন্ট তারা 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেমেন্টটা কমপ্লিট করে দেয়। তো কীভাবে আমি একটা অ্যাকাউন্ট, আমি কীভাবে একটি অফার কমপ্লিট করতে পারবো, ধরেন যে আমি এই এই অফারটা কমপ্লিট করবো, 96 সেন্টের যে অফারটা আছে এটা কমপ্লিট করবো। তো এখানে আমি এটা ক্লিক করবো, ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে।
তারপর যে এই অফারটার সম্পর্কে আপনাকে এখানে বিস্তারিত পড়তে হবে। তো এখানে কন্ডিশন দিছে, কয়টা কন্ডিশন দিছে আপনাকে? তিনটা কন্ডিশন দিছে। এই তিনটা কন্ডিশন আপনাকে কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে তারা আপনাকে পেমেন্টটা দিবে। তো আপনাকে একটা ওয়েবসাইটের লিংক দিছে, এখানে যাইতে হবে অ্যান্ড ক্লিক ডাউনলোড দ্য বুক, অ্যান্ড ক্লিক ডাউনলোড দ্য বুক, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে কমপ্লিট টু অফার্স অ্যান্ড এন্টার অল রিকোয়ার্ড ইনফরমেশন টু আনলক দ্য বুক। এখানে ডাউনলোড করার পর যে দুটা কন্ডিশন দিবে, যে রিকোয়ারগুলো দিবে সেগুলোকে আপনাকে আনলক করে বুকটা রিড করতে হবে। তারপর ডাউনলোড দ্য বুক, আপনাকে বইটা ডাউনলোড করতে হবে। তারপর এখানে রিকোয়ার প্রুফ অ্যান্ড ট্যাক্স ওয়াজ ফিনিশড, আপনাকে রিকোয়ার প্রুফ দিতে হবে। প্রুফ দেওয়ার জন্য আপনাকে এখানে কি বলছে, প্রুফ দেওয়ার জন্য আবার দুইটা আপনাকে কন্ডিশন এখানে দিতে হবে, সেটা হচ্ছে যে সেন্ড মি দ্য বুক টাইটেল অফ দ্য বুক, সেন্ড মি দ্য টাইটেল অফ দ্য বুক, বইটার যে টাইটেলটা আছে সেটা আপনাকে এখানে সেন্ড করতে হবে, এবং নাম্বার অফ বুক পেজ, মানে বইটার কতটা পেজ আছে সেইটার এখানে আপনাকে দিতে হবে। তো এখানে আপনি দেওয়ার অপশন আছে, এখানে আপনি এখানে দিলেন কটা পেজ আছে বইটার, তারপরে বইটার টাইটেলটা কী, বইটার নামটা কী, এখানে লিখে দিলেন। দিয়ে এখানে আই কনফার্ম দ্যাট, এখানে ক্লিক করলেই আপনার তার কনফার্ম হয়ে যাবে, আর আপনাদের যে আপনি যে রিকোয়েস্টটা পাঠাইলেন তারা যদি অ্যাকসেপ্ট করে তো আপনাকে তারা এই পেমেন্টটা দিয়ে দিবে, আপনার অ্যাকাউন্টে এই পেমেন্টটা যোগ হবে, ঠিক আছে? আপনার এই মেইন ব্যালেন্স আপনার পেমেন্টটা যোগ হয়ে যাবে, ঠিক আছে? এই মূলত এতটুকুই কাজ। তো আমি একটা দেখাইছি, তো আমি এই ঠিকানাটায় গেলাম, কপি করে এখান থেকে আপনি গো টু ঠিকানা, এখানে আপনি ঠিকানাটা যাইতে পারবেন। এই যে তারপর কী বলছে এখানে, যে অ্যান্ড ক্লিক দ্য ডাউনলোড বুক, দেখছেন এখানে ডাউনলোড বুকস, এখানে ক্লিক করতে হবে। এখানে যা যা কন্ডিশন দেবে আপনাকে সম্পূর্ণটাই কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট দিবে তারা। তো এখান থেকে আপনাকে বইটা ডাউনলোড করে, তারপরে এখানে বইয়ের পেজটা কত, তারপরে যে কন্ডিশনগুলো দিতে, বইয়ের টাইটেলটা কী সেই টাইটেলের নামটা এখানে লিখতে হবে, এবং বইয়ের পৃষ্ঠা কতটা পৃষ্ঠা আছে এই পৃষ্ঠাটা এখানে দিতে হবে, তারপর এখানে সাবমিট করে দিবেন, সেক্ষেত্রে আপনাকে পেমেন্টটা দিবে তারা। তারপরে এরকম অনেক কাজ আছে ভাই, এখানে কাজ করে আপনি শেষ করতে পারবেন না, যা শুধু আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। তো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাই, এইগুলো সাইডে 100% আপনাকে পেমেন্ট দিবে, এইগুলো সাইট কখনোই ব্যান হবে না, আপনি নিঃসন্দেহে এইগুলো সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারেন, ঠিক আছে? আপনাকে শুধু এখানে সময় দিতে হবে, কাজ করতে হবে, এই এতটুকু, আর কিছুই না, ঠিক আছে ভাই? আর বেশি কথা না বললাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।